সোজা রথযাত্রার মতো উল্টো রথযাত্রাতেও পালন হয় একাধিক রীতিনীতি এবং আচার আচরণ প্রচলিত বিশ্বাস সে সব ভরে পালন করলে জীবন থেকে সব অশুভ দৃষ্টি দূর হয়ে যায় টাকার বৃষ্টি থেকে কেউ আটকাতে পারে না উল্টো রথযাত্রার পূর্ণ তিথিতে ভোরবেলা স্নান করুন জলে সামান্য কালো তিল মিশিয়ে মনে করা হয় যে এর ফলে সংসার এবং জীবন থেকে নেগেটিভ প্রভাব দূর হয়ে যাবে উল্টো রথযাত্রায় শুদ্ধ বসনে নিষ্ঠা ভরে জগন্নাথ দেবের পুজো করুন তুলসী পাতা নিবেদন করে পুজো সমর্পণে নিবেদিত তুলসী পাতা মধ্যে একটি রাখুন আপনার টাকার ব্যাগে বা আলমারির লকারে মনে করা হয় যে এর ফলে অর্থ বৃষ্টিতে ভরে যাবে আপনার জীবন সুখী সাগরে ভেসে থাকবেন কোনোদিনও দিনও অর্থাভাব তের পাবেন না জগন্নাথ দেবের পায়ে নিবেদিত তুলসী পাতার মধ্যে একটি রাতে ঘুমানোর আগে রাখুন বালিশির নিচে এতে সংসার থেকে দূর হয়ে যাবে সমস্ত বাধা এবং বিঘ্নতা একটি পিতলের ঘটিতে গঙ্গা জল নিন তারপর ডান হাতে তিনটি আঙুল সামান্য হলুদ দিয়ে জলে মেশান তারপর সেই হলুদ মেশানোর জল ছড়িয়ে দিন সদর দরজার দুপাশে এতে সংসার ও পরিবার পরিজনের উপর থেকে সমস্ত দোষ দূর হয়ে যায় এই পুণ্য তিথিতে রুটি ও আখের গুড় সেবন করান গোমাতাকে অর্থ সুখ সমৃদ্ধি স্ত্রী এবং শান্তি আপনার চিরসঙ্গী হবে নমস্কার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আপনাদের পরিজনদের সঙ্গে শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন